নমস্কার। স্মরণে মননে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি এই অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। আজ পরিবেশিত হচ্ছে তৃতীয় পর্ব। মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল লক্ষ্মীদি। মা বাবার চরিত্রের গভীরতা, মর্যাদাবোধ, আভিজাত্য প্রভৃতি সদ্গুণগুলি তাদের কনিষ্ঠা কন্যা অর্থাৎ লক্ষ্মীদির চরিত্রে পূর্ণ বিকশিত হয়েছিল। বাবা মথুরানাথের প্রতিবেশী ছিলেন স্যার যদুনাথ সরকারের ভাই অখিলেশ সরকার। সে বাড়িতে যদুনাথও প্রায়ই আসতেন। যদুনাথ ও মথুরাবাবুর মধ্যে যেমন গভীর সৌহার্দ্য ছিল, তেমনি অখিলেশের কন্যা পদ্মা ছিলেন লক্ষ্মীদির আবাল্য বান্ধবী। দুজনে একই স্কুল ও কলেজে পড়েছেন। পদ্মার মাসি কবি সরলাবালা সরকার প্রায়ই আসতেন পাটনার বাড়িতে। তিনি ছিলেন ভগিনী নিবেদিতার সহকর্মী। নিবেদিতার প্রতি তার অপরিসীম শ্রদ্ধা ছিল। বিদেশিনী সেই নারীর আত্মত্যাগের অসামান্য কাহিনী শুনতে শুনতে লক্ষ্মীদির মনে হতো, স্বামীজির মানসকন্যার নিজের হাতে গড়া সেই বিদ্যালয়ের শিক্ষা কাজে তিনিও একদিন ব্রতী হবেন। নিবেদিতার বিদ্যালয়ে যোগদানের ইচ্ছা অন্তরের গভীরে ক্রমশই দৃঢ়মূল হতে থাকে। ছ সাত বছর বয়স থেকেই বাবা মার সঙ্গে পাটনার রামকৃষ্ণ আশ্রমে তার যাতায়াত শুরু। তখন আশ্রমের দায়িত্বে ছিলেন রাজা মহারাজের দীক্ষিত সন্তান স্বামী জ্ঞানেশ্বরানন্দ মহারাজ। তাকে সকলে ছোট স্বামীজি নামে সম্বোধন করতেন। আশ্রম বলতে খড়ের চাল দেওয়া কয়েকটি মাটির ঘর আর মাটির দাওয়া। ইলেকট্রিসিটি নেই, সন্ধ্যের পর থেকেই লণ্ঠনের আলোই সম্বল। ছোট্ট মেয়ে লক্ষ্মীর মনে চিরদিনের মতো ছাপ ফেলেছিল আশ্রমের কয়েকটি ছবি। ওই মাটির দাওয়াতেই ছোট স্বামীজি ক্রিসমাস ইভ উপলক্ষে যিশুকে সাজিয়েছেন মোমবাতি গোলাপ দিয়ে। নানা আয়োজন, শিশুটির চোখ কিন্তু পড়ে আছে কেক আর প্যাস্ট্রির দিকে। জ্ঞানেশ্বর মহারাজ যখন মথুরানাথবাবু এবং অন্যান্য ভদ্রলোকদের সঙ্গে নানা প্রসঙ্গ করতেন, তখন শিশুটি জ্ঞানবৃদ্ধের মতো বাবার পাশে বসে চুপচাপ সব শুনে যেত। আর শাস্ত্রীয় ক্লাসের সময় এই ক্ষুদে সমজদারটির জায়গা ছিল পূজ্যপাদ মহারাজের ঠিক পাশেই। অন্যান্যদের শত চেষ্টাও তাকে নড়ানো যেত না। একবার সূর্যগ্রহণের সময় সে আশ্রমে এসে দেখে ছোট স্বামীজি ঠাকুরঘরের এক কোণে নিজের জপের আসনটি পেতেছেন। সঙ্গে সঙ্গে সেও পাশে বসে পড়ল। তার কোনো ধারণাই ছিল না যে দু ঘন্টারও বেশি পাথরের মূর্তির মতো মহারাজ বসে থাকবেন। মহারাজের দেখাদেখি চোখ বুজে স্থির হয়ে বসল বটে, কিন্তু বসলে কি হবে, পাঁচ মিনিট অন্তর চোখ খুলে একবার মহারাজের মুখের দিকে তাকায় আর একবার ভক্তদের দিকে। এরকমই বিচ্ছিন্ন স্মৃতি অমলিন ছিল স্বামীজির জন্মতিথির আনন্দ উৎসবকে ঘিরে। উৎসবের আগে ভক্তবাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরাই ফুল তুলে মালা গাঁথত। দরিদ্র নারায়ণের সেবার সময় পাতে পাতে নুন জল পরিবেশন করত। কি নির্মল আনন্দে ভরা ছিল আশ্রমের স্বর্ণোজ্জ্বল সেই দিনগুলি। ছোট স্বামীজির গানের গলা ছিল অপূর্ব। তার সেই দিব্য গীতির স্মৃতি মনে করে লক্ষ্মীদি লিখেছেন, একবার আমাদের বাড়ির উঠোনে সন্ধ্যায় কোনো অনুষ্ঠান উপলক্ষে বহু লোক সমাগম হয়েছে। পাটনা শহরে তখনও বিদ্যুৎ আসেনি। উঠোনে যাতে পর্যাপ্ত আলো হয় তার জন্যে গাছের ডালে ডালে লণ্ঠন ঝোলানো হতো। সেই আলোয় মনে হচ্ছিল ছোট স্বামীজির মুখের চারদিকে যেন একটা জ্যোতির বলয়। উনি গান গাইছেন, তারই মধ্যে হঠাৎ একটা হারিকেন ঝনঝন করে ভেঙে মাটিতে পড়ে যায়। কিন্তু মহারাজের হুঁশ নেই। স্বর্গীয় কণ্ঠে গেয়ে চলেছেন, জো কুছ হ্যায়
সো তুহি হ্যায়। এখনো মনে পড়ে লণ্ঠনের আলোয় উদ্ভাসিত আনন্দে বিভোর তার সেই অশ্রুসিক্ত মুখখানি। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।